गुजरती है जब जुल्फों से दूर कहीं अब जाओ ना तुम सुन सुन सांवर साथी सुन सुन सांवर साथी सुन। वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स। तो बंधुरा এতক্ষণ পর্যন্ত আমি বলিনি কোথায় এসেছি, শুধু রাস্তা দেখিয়েছি। তো আমি আসলাম ডক্টর প্রসেনজিৎ চাকমার কাছে। উনি হচ্ছেন একজন ডেন্টাল সার্জেন। তো উনি আমার দাঁত আজকে ক্লিন করে দেবেন। তো দাঁতের যা অবস্থা, পান খেয়ে খেয়ে ভাবলাম পূজার আগে আর কিছু করি আর না করি, শপিং করি আর না করি, দাঁতটা অবশ্যই ক্লিন করব। আর আমার দুইটা দাঁত ফিলিং করতে হবে, ওই দুইটা দাঁতও ফিলিং করব। এর জন্যই আমি চলে আসলাম দাঁতের ডক্টরের কাছে। তো বন্ধুরা, মনের অনেক বড় একটা আশা ছিল যে আমার দাঁত একদম চকচক হয়ে যাবে। তো দেখি কতটুকু চকচক হয়, কতটুকু পরিষ্কার হয়। যারা আমার আশেপাশের লোকজনরা আছেন, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বলছি, যদি দাঁতের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা প্রসেনজিৎ চাকমা ডক্টরের কাছে যেতে পারেন। উনি ভীষণ একজন ভালো ডক্টর। আমি ভয়েসটা পড়ে দিচ্ছি, যার জন্য বলতে পারছি যে আমি অনেক হ্যাপি ওনার কাছে গিয়ে, ওনার কাছ থেকে ট্রিটমেন্ট করিয়ে। তো আপনাদের যদি দাঁতের কোনো সমস্যা হয় অবশ্যই ওনার কাছে আসবেন। আপনাদের আর কুমারঘাট বা আগরতলা বা অন্য জায়গায় যেতে হবে না, আমাদের মনুঘাটি রয়েছেন একজন ভালো ডেন্টাল সার্জেন। তো অবশ্যই আপনারা যাবেন, আপনাদের দাঁতের যে কোনো সমস্যা উনি ট্রিটমেন্ট করবেন। প্রায় দেড় ঘন্টা লাগলো দাঁত ক্লিন করতে, তারপর বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।